হ্যালো বন্ধুরা, আমি সাগরনীল এবং আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোহম এবং বনির আপকামিং বাংলা সিনেমা হিরকগরের হিরে ট্রেলার, যেটা জি ফাইভের অ্যাপে এসে গেছে। ইউটিউবে এটা আসেনি, ইউটিউবে এটা অ্যাভেলেবেল নেই, যে কারণে ইউটিউবে কিন্তু আপনারা দেখতে পাবেন না, তবে জি ফাইভ অ্যাপে ফ্রিতেই দেখা যাচ্ছে, সাবস্ক্রিপশন না থাকলেও দেখা যাচ্ছে। তো এই ট্রেলারটা নিয়ে কথা বলবো। সিনেমাটার পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল এবং এই ছবিতে সোহম এবং বনি ছাড়া আয়ুষী তালুকদার এবং একই সঙ্গে কৌশানীকেও দেখা যাবে। এই সিনেমাতে পার্শ্ব চরিত্রে বিশ্বনাথ বসু এবং কাঞ্চন মল্লিকেও দেখা যাবে। এই ছবিটার গল্প ট্রেলার দেখে আমার যেটা মনে হলো, এখানে বনি এবং সোহমের ক্যারেক্টারটা বেসিক্যালি পুলিশ নয়, কিন্তু তারা পুলিশ সেজে যাচ্ছে এই হিরেটাকে হাতানোর জন্য। তাদের লোভ রয়েছে এবং লোভ রয়েছে আয়ুষী তালুকদার এবং কৌশানীর, যারা কাইন্ড অফ আ গ্যাং, যারা একটা গ্যাং চালায়, চুরি ডাকাতি করে, এবং এই দুজন মেয়ে এই হিরেটাকে হাতানোর জন্য ঠিক করবে যে এই দুটো ছেলের সঙ্গে, অর্থাৎ বনি এবং সোহমের সঙ্গে প্রেমের অভিনয় করবে। এবার শেষ অবধি কারা হিরেটা হাতাতে পারে নাকি হাতাতে পারে না, তাদের মনের মধ্যে একটা পরিবর্তন আসে, একে অপরের প্রেমে পড়ে তারা রিয়েলাইজ করে যে না, এরকম কাজ করা ঠিক নয়। এবার হিরেটার পেছনে অন্য কেউ পড়ে আছে কিনা, এবার যদি পড়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে এই চারজনে মিলে কিভাবে আটকায়, এই সব কিছু নিয়ে সম্ভবত এই সিনেমাটা হতে চলেছে। আমার মনে হলো এটাই স্টোরি লাইন হবে, অন্য কিছুও হতে পারে। এবার দেখুন, স্টোরি লেভেলে এটা কিন্তু খারাপ নয়, এটা কিন্তু ঠিকঠাক, খুব ভালো, বিভৎস কিছু আমি বলছি না, কিন্তু ঠিকঠাক। এটাকে নিয়ে একটা ভালো বাংলা ছবি হতেই পারে, কিন্তু হবে না আমার মনে হয়। তার কারণ এক্সিকিউশনে সমস্যা থাকবে, ট্রেলার দেখে সেটা খুব পরিষ্কার হয়ে গেছে। ট্রেলারের মধ্যে ম্যাক্সিমাম দৃশ্যে কমেডি করার প্রচেষ্টা করা হচ্ছে এবং সেই কমেডিটা একদম ওয়ার্ক করছে না, কমেডিটা বিচ্ছিরি লাগছে। জোর করে এই গল্পের মধ্যে কমেডিটাকে প্লেস করা হয়েছে, যেটা ওয়ার্ক করছেই না। এবং সোহম বনি তারা সত্যি বলতে দুর্বল অভিনেতা, একদম ফ্যাক্ট এটা। সোহম একটা সময় ভালো কাজ করতো, কিন্তু সোহম কমেডিটা কোনো সময় তার আমার ভালো লাগেনি, এবং যে কারণে কিন্তু এখানে খুব প্রবলেম, মানে বনি আর সোম একসঙ্গে স্ক্রিন শেয়ার করছে এবং দুজনে কমেডি করার চেষ্টা করছে, এর থেকে বোধ হয় বাজে কিছু হতে পারে না। আমি জানি না কেন এটা করা হয়, অ্যাডভেঞ্চার ফিল্মে এই কমেডি জোর করে করে ঢোকানো, এই জিনিসটা দেখুন রিসেন্টলি কর্ণসুবনের গুপ্তদানে হয়েছে। তবে সেটা খানিকটা ওয়ার্ক করেছে, পুরোটা ওয়ার্ক করেছে আমি বলতে পারবো না, কিছুটা। রজতাভ দত্ত সৌরভ দাস এন্ডের দিকে ছবির সেখানে কিছুটা কমেডিটা এনজয়েবল, সেই জিনিসটা কার্তিকেয়া টুতেও হয়েছে, শুধুমাত্র যে বাংলা ছবিতেই হয় তা নয়, কার্তিকেয়া টুতেও দেখুন জোর করে কমেডিটা ঢোকানো এবং সেটা একদমই ছবির মধ্যে ওয়ার্ক করেনি, আমার তো একদমই পছন্দ হয়নি। তো কেন করা হয় আমি জানি না, অ্যাডভেঞ্চার ফিল্মটাকে অনেক সিরিয়াসভাবে বানানো যেতে পারে, রহস্যটাকে মূল ফোকাসে রাখা যেতে পারে, কমেডিটা যদিও বা হয় সেটা যেন মূল যে রহস্যটা সেটাকে আশেপাশে রেখে হয়, একদম আউট অফ নো ওয়্যার একটা কমেডি সিন জাস্ট ফ্যামিলি অডিয়েন্সকে খুশি করার জন্য, এই ব্যাপারটা কেন হয় আমি জানি না। আর এই ছবির ট্রেলার দেখে তো মনে হচ্ছে এই ছবিতে একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে, মানে রহস্যটাকে গুরুত্ব না দিয়ে একটা সময় অবধি শুধুই দেখবেন কমেডি চলছে, শুধু কমেডি। বাট আসলে এটা কি একটা অ্যাডভেঞ্চার ছবি নাকি এটা একটা কমেডি ছবি নাকি প্রেমের ছবি, সেটা কিন্তু ট্রেলার দেখে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এবং এই যে রহস্যটা 300 বছরের পুরনো হিরে এবং সেটার পেছনে কেউ কেউ পড়ে রয়েছে, সেটাকে হাতাতে চায় এবং সেটার কি ইতিহাস, এই রহস্যটা সম্পর্কে অডিয়েন্সের যে একটা ইন্টারেস্ট গ্রো হবে, যাতে করে অডিয়েন্স এই ছবিটা দেখার কথা ভাববে 21 অক্টোবর যখন ছবিটা জি ফাইভে মুক্তি পাবে, সেরকম কিছু কিন্তু এই ট্রেলারের মধ্যে নেই। ট্রেলারটা পুরলি এডিটেড, শেষ ভাগটা খানিকটা ঠিকঠাক লাগে, তাছাড়া এই ট্রেলারটা খুবই প্যাথেটিক। এবং সোহমকে দিয়ে বনিকে দিয়ে কমেডি করানো একসঙ্গে, মানে এর থেকে বাজে ডিসিশন সত্যি বলতে কিছু হতে পারে না। এবং এই ছবিগুলো আমার ধারণা ওই বিক্রি করে দেবো, বিক্রি তো হয়েই যাবে, একটা স্যাটেলাইট ভ্যালু যেহেতু রয়েছে, এরকম একটা চিন্তাভাবনা থেকে এই ছবিগুলো বানানো। তার কারণ দেখুন, এই ছবিটার পোস্টার অবধি খুঁজে পাচ্ছি না আমি, মানে গুগলে একটা পোস্টার রয়েছে এবং সেটারও কোয়ালিটি খুব বাজে, খুব বিচ্ছিরি, যে কারণে সোহম বনি তাদের আলাদা আলাদা করে আমি স্টিকার বানিয়ে তারপরে থাম্বনেলে ইউজ করেছি, ভালো পোস্টার পাওয়া যাচ্ছে না, কোয়ালিটি পোস্টার যেখানে সোহম বনিকে পরিষ্কারভাবে দেখা যাবে সেরকম পোস্টার পাচ্ছি না। সায়ন্তন ঘোষালের ফেসবুক প্রোফাইলে নেই, কোথাও নেই, মানে সোহম বনি কেউই শেয়ার করেনি, মানে অ্যাজ ইফ নিজেদের সন্তান বলে পরিচয় দিতে চাইছে না, বানিয়ে ফেলেছি, বিক্রি হয়ে গেছে, ভেতরে ভেতরে খেলা চলছে, অডিয়েন্স দেখুক না দেখুক কিছু যাই আসে না, যেন একটা সিনেমা বানানো হয়েছে আমি এরকম জীবনে দেখিনি। খারাপ হলেও মানুষ শেয়ার টেয়ার করে, করা হয়েছে যে ছবিটা সেটা জানানো হয়, আমি তো বুঝতেই পারলাম না, পরিচালকের থেকেও কোনো শেয়ার নেই, কিছু নেই। অনেকে বলতে পারেন যে ইউটিউবে যেহেতু আসেনি তার জন্য শেয়ার করা হয়নি, জি ফাইভের লিঙ্কটা কিন্তু দেওয়া যায়, জি ফাইভের লিঙ্কটা ফেসবুকে দিয়ে যে এখানে এসছে, একটা পোস্টার তো আসবে ঠিকঠাক বাবা, পোস্টার অবধি আসছে না। এই ভিডিও যেটা দ্বিতীয় বিষয়বস্তু সেটা হচ্ছে বাংলাদেশের নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চোরকির সঙ্গে কাজ করতে চলেছে। রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনাদেরকে জানিয়েছিলাম চোরকি নিজেদের দ্বিতীয় বছরে কোন বাংলাদেশের নির্মাতাদের সঙ্গে কাজ করতে চলেছেন, সেখানে মোস্তফা সারওয়ার ফারুকির নামও আমি বলেছিলাম। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে,
সেটা হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী মিনিস্ট্রি অফ লাভ নামের একটা প্রজেক্টে কাজ করছেন চরকির সঙ্গে। টাইটেলটা ঠিক হয়ে গেছে, মিনিস্ট্রি অফ লাভ, তবে এই ছবিটা মানে এই প্রজেক্টটা বেসিক্যালি একটা ওয়েব ফিল্ম হবে, মানে সিনেমা হবে, নাকি এটা একটা ওয়েব সিরিজ হবে, সে বিষয়ে এখন অবধি কিচ্ছু জানা যায়নি। এবং এর বিষয়বস্তু কী হবে কিংবা এখানে কে কে কাজ করবে, কোন অভিনেতা কোন অভিনেত্রী, এই সমস্ত বিষয় কিছুই এখন অবধি জানা যায়নি। মোস্তফা সরওয়ার ফারুকী একজন লেজেন্ডারি ডিরেক্টর, তার কেরিয়ারে তার বেশ কিছু ভালো ভালো কাজ রয়েছে যেগুলো আমার খুবই পছন্দের, মনের কাছের কাজ, ডুব, টেলিভিশন, এই কাজগুলো নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়েছি। লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান নিয়েও আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম, আপনারা সেগুলো চাইলে চেক আউট করতে পারেন। এই ছিল আজকের ওভারঅল ভিডিও। এই দুটো বিষয় নিয়ে আপনাদের কি মতামত ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।